नमस्कार बंधुरा, वेलकम टू एच डी यूनिक स्पोर्ट्स। सो गाइज, आजकल वीडियोते कथा बोलबो इमामी ईस्ट बेंगल कीरकम दल निये 16 अगस्त नईहाटी गोल्ड कपे मुखोमुखी होबे डायमंड हार्बर एफसी, सेई सम्बन्धे बेश किछु तथ्य। तो गाइज, जारा आमादेर चैनले प्रथम एसेछो एखोनो पर्यन्त आमादेर चैनलटा सबस्क्राइब करोनी, नीचे थाका लाल कालारेर सबस्क्राइब बाटने अवश्यई क्लिक करे दिओ এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশান অন করে রাখো, যাতে সমস্ত ধরনের স্পোর্টস আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো যদি মেন টপিকে আসা যায়, ইমামি ইস্ট বেঙ্গল খেলতে চলেছে 16 আগস্ট, নৈহাটি গোল্ড কাপে তারা মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। এই খেলাটি সম্প্রসারণ হবে 5:30 থেকে, খেলাটি হবে নৈহাটি স্টেডিয়ামে। এই খেলাটির যে টিকিটের ব্যাপারটা জানা যাচ্ছে, টিকিট তারা নৈহাটি মিউনিসিপ্যালিটি অফিস থেকে টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 100 এবং 200 টাকা। তো গাইজ, যারা এই খেলাটি দেখতে আগ্রহী ছিলে, অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে কোথা থেকে টিকিট পাওয়া যাবে বা টিকিটের মূল্য কত, তাদের জন্য ডিটেলসটা দিয়ে দিলাম। তোমরা সবাই টিকিট কালেক্ট করে নিতে পারো। আজ এবং কাল টিকিট দেওয়া হবে নৈহাটি মিউনিসিপ্যালিটি থেকে, সেখান থেকে তোমরা কালেক্ট করে এই খেলাটি দেখতে পারো। যদি সেই খেলার যে প্লেইং ইলেভেন কীরকম হতে পারেন সেই দিকে তাকালে, স্টিফেন কনস্টান্টাইনের যে প্লেইং ইলেভেন তিনি পছন্দ করেন, সাধারণত 3-5-2 এই ফরমেশনে তিনি তার দলকে খেলাতে পছন্দ করেন। যথেষ্ট একটা ভালো ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা। যদিও ম্যাচটি ফ্রেন্ডলি ম্যাচ, একটা প্রদর্শনী ম্যাচ হচ্ছে, কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। তো যদি নৈহাটি গোল্ড কাপে ইস্ট বেঙ্গলের প্লেয়িং ইলেভেন কীরকম হতে পারে সেই দিকে তাকানো যায়, তাহলে গোলকিপার পজিশনের জন্য অবশ্যই শুরু করতে পারেন কমলজিৎ সিং। খুবই একটা ট্যালেন্টেড প্লেয়ার, গতকালই ইস্ট বেঙ্গল তাকে অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছেন। এরপর যদি 3 ডিফেন্সের কথা বলা যায়, সেখানে সেন্টার ব্যাক পজিশনের জন্য খেলতে পারেন সার্থক গোলি। খুবই একটা ট্যালেন্টেড প্লেয়ার ইমামি ইস্ট বেঙ্গলের জন্য, তিনি সেন্টার ব্যাক পজিশনে থাকতে পারেন। এরপর যদি লেফট ব্যাক পজিশনের কথা বলা যায়, তাহলে লেফট ব্যাক পজিশনে জেরি খেলতে পারে অ্যাজ এ রাইট ব্যাক। অঙ্কিত মুখার্জি খুব ভালো পারফরমেন্স করেছেন এর আগেও ইস্ট বেঙ্গলের জন্য, রাইট ব্যাক পজিশনে অঙ্কিত মুখার্জি অবশ্যই খেলবেন। যদি মিডফিল্ডারদের কথা বলা যায়, তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলতে পারে আঙ্গুসোনা। গতকালই তাকে ইমামি ইস্ট বেঙ্গল থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে যে তাদের দলের প্লেয়ার হিসাবে। এছাড়া আরেকজন ডিফেন্ডার হতে পারেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হতে পারেন অমরজিৎ সিং কিয়াম। এরপর যদি অ্যাটাকিং মিডফিল্ড পজিশানের কথা বলা হয়, তাহলে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানের জন্য খেলতে পারেন নাওরেং মহেশ সিং। খুবই একটা ট্যালেন্টেড প্লেয়ার, এর আগেও ইস্ট বেঙ্গলে খুব ভালো খেলেছেন, তিনি অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারেন। এবার যদি উইঙ্গারের দিকে আমরা তাকাই, তাহলে সেখানে লেফট উইংয়ে স্টার্ট করতে পারেন সৌভিক চক্রবর্তী। এছাড়া যদি রাইট উইংয়ের দিকে দেখা যায়, তাহলে সেখানে শুরু করবেন অনিকেত যাদব। আর উপরের আপফ্রন্টে দুজন স্ট্রাইকার হতে পারেন ভিপি সুয়ের এবং সুমিত পাসি। প্রত্যেকটা প্লেয়ারই খুবই ট্যালেন্টেড প্লেয়ার। এছাড়া বেশ কিছু প্লেয়ার রয়েছে বাকি তাদের দলে, তারাও হয়তো দলে সুযোগ পাবেন। সাবস্টিটিউট হিসাবেও অনেক প্লেয়ারকে আমরা দলে দেখতে পেতে পারি। এটাই মোটামুটি প্লেয়িং ইলেভেন নিয়ে যত সম্ভব নামতে পারেন নৈহাটি গোল্ড কাপে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও।